নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই দু সালে বিধাতার লেখা কেউ খন্ডাতে পারবে না এই পাঁচ রাশির কোন এই সৌভাগ্য সালী পাঁচ রাশি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা নতুন বছর প্রত্যেকের ভালো শুভ কাটক ঈশ্বরের কাছে আমি কামনা করি দেখুন দু আর মাত্র কটা দিন বাকি রয়েছে নতুন বছর শুরু হয়ে যাবে আর তার সাথে সাথেই এই পাঁচ রাশির ভাগ্যের সুবিশাল পরিবর্তন আসতে চলেছে দেখুন একটা কথা আছে মানুষ দিলে কুলাই না আর ঈশ্বর দিলে ফুরাই না অর্থাৎ দেনে বেলা জাবি দেতা দেতা ছাপ্পার ফারকে অর্থাৎ ঈশ্বরের যদি কৃপা ঈশ্বরের যদি আশীর্বাদ যদি আপনাদের সাথে থাকে কিনা আপনাদের শান্তি এবং সুখ এই দুটি কিন্তু থাকবে দেখুন শান্তি থাকলে সুখ অবশ্যই আসবে কিন্তু সুখ থাকলে কিন্তু শান্তি আসবে না দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক কিন্তু রয়েছে অর্থাৎ প্রথমে ঈশ্বরের কাছে আপনারা প্রার্থনা করুন শান্তির তবেই কিন্তু সুখটা খুঁজে পাবেন আর যদি যদি সুখ পেতে চান তাহলে কিন্তু শান্তি পাবেন না তো প্রত্যেকে দু হাজার চব্বিশ মহাদেবের বিশেষ কৃপায় এই পাঁচ রাশি ভাগ্য কিন্তু ঘুরতে চলেছে অর্থাৎ মহাদেবের এই প্রিয় রাশিগুলোকে দিতে চলেছে অপার ধন কোন কোন দিক থেকে এই পাঁচ রাশি লাভ পেতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব অনেকেই বলেন যে কৌশিক আমার মনে হয় ভাগ্য ভালো হবে না দেখুন জগৎ পরিবর্তনশীল তাই ভাগ্য কিন্তু একরকম কারো মানুষের যায় না আপ অ্যান্ড ডাউন দুটো দিকে কিন্তু রয়েছে তার জন্যই তো প্রতিকার প্রতিবিধান আর কৌশিক কাছে না ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি হচ্ছে হবে বলে কৌশিকরা এখানে কাছে কোনো কথা নেই যার হাত ধরি না তাকে কিন্তু আমি টেনে তুলি অনেকেরই একটা প্রশ্ন রয়েছে যে কৌশিকরা সময় কখন ভালো আসবে দেখুন আমি শুধু একটা আপনাদের কথা বলি যে আপনারা শুধুমাত্র ভিডিও দেখে ভাববেন না যে আপনাদের ভাগ্য বদলে যাবে আগে দেখতে হবে আপনাদের পার্সোনাল চার্ট এবং বাস্তু এই দুটো যদি আপনাদের ঠিক থাকে তবে আপনাদের জীবনে কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু আসবে জন্মকুণ্ডলিতে যদি আপনাদের বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যে কিন্তু আপনারাও কিন্তু হবেন মহা কোটিপতি বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারবে না দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই পাঁচ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী ও কোটিপতি কোন কোন এই পাঁচ রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে আমি একে একে আলোচনা করব তবে একটি কথা আবারও বলি প্রতিকার প্রতিবেদনটা অবশ্যই করুন কারণ আপনাদের জন্মকুণ্ডলিতে যদি দশা মহাদশা পারমিট না করে আপনাদের নবগ্রহের মধ্যে যদি গ্রহ অবস্থান অশুভ থাকে তার প্রতিকার তো আপনাদেরকে করতেই হবে নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন দু হাজার চব্বিশে বিধাতার লেখায় এই রাশির ভাগ্যে সুবিশাল পরিবর্তন আসতে চলেছে মকর রাশি শনি সাড়ে সাথে একদম অন্তিম পর্যায়ে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ মকর রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন ইয়ার হতে চলেছে অর্থাৎ স্বর্ণ সূচনা হতে চলেছে মকর রাশি বিশেষ করে কর্মের জায়গাটা নিয়ে এবং অর্থের জায়গাটা এই দুটি জায়গা এবং যারা ফরেন যেতে চাইছেন বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন অনলাইন কাজ করতে চাইছেন ডিজিটাল মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই জায়গা থেকে আপনারা কিন্তু লাভ পাবেন আর্থিক স্থিতি আপনাদের মজুত হবে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি হতে চলেছে আপনাদের দাম্পত্য সুখ কেরিয়ার ক্ষেত্রে ভালো এবং ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি দুই নম্বর রাশি আপনার তুলা রাশি তুলা রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে তুলা রাশি বিদাতার লেখায় তুলা রাশির বড় ধরনের পরিবর্তনের পরিবর্তন আসতে চলেছে নাম্বার ওয়ান তুলা রাশির ক্ষেত্রে হতে চলেছে আপনাদের লটারি শেয়ার বাজার ফাটকা এবং সন্তান সুখ সম্পত্তিগত দিক থেকে লাভ কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ এবং শত্রু শান্ত হতে চলেছে এবং যাদের অর্থনৈতিক জায়গা নিয়ে সমস্যা চলছে সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলে তবে ব্যক্তিগত জন্মছককে সংস্কার করা দরকার রয়েছে প্রতিকার প্রতিবেদন করা অবশ্যই দরকার রয়েছে এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের কর্মক্ষেত্রে পরিবর্তন এমএনসি কোম্পানি সরকারি ক্ষেত্র এবং ভাগ্যের জায়গাটার পুরোপুরি সাপোর্ট পেতে চলেছে মিথুন রাশি পেতে চলেছেন মিথুন রাশি আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন আপনাদের এই সময় মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনাদের এই সময়ের মধ্যে ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা সন্তান সুখ শুভ বিবাহ ব্যবসা ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে কেরিয়ার ক্ষেত্রে আপনাদের সাকসেস রেটটা কিন্তু রয়েছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি বিষ রাশি এক্সিলেন্ট শ্রেণীতে যেতে চলেছেন আপনাদের কেরিয়ার এবং অর্থনৈতিক জায়গা এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন মিশরাসির বিদেশ থেকে লাভ বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকে আপনাদের ইনকাম বৃদ্ধি করবে আপনাদের এই সময় ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন কোন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো ব্যবসা শুরু করার আরম্ভ করতে পারেন বা আপনাদের শুভ বিবাহের জায়গা এবং আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে অন্তিম এবং শেষ রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত দু হাজার চব্বিশ বিধাতার লেখায় সিংহ রাশি সিংহ রাশির আপনারা যদি জাতক এবং জাতিকা হন আপনার ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের এই সময়ের মধ্যে সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে এবং অর্থনৈতিক জায়গার ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন এবং এই সময়ের মধ্যে আপনারা যদি সিংহ রাশির জাতকণ শুভ বিবাহ ব্যবসা এবং কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ এবং বিদেশ যাত্রা ধর্মীয় যাত্রা এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং সন্তান সুখের জায়গা সন্তানের কেরিয়ার এবং লটারি শেয়ার বাজার গোল্ড চাঁদি ফাটকা থেকে এই সময়ের মধ্যে কিন্তু দু সালে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন আপনাদের শান্তি সুখ বজায় থাকতে চলেছে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির এবং আপনাদের ফিনান্সের জায়গায় কিন্তু ভালো হতে চলেছে কোনো সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন নির্ণয় পেতে চলেছে সিংহ রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে সিংহ রাশি যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের বড় ধরনের পরিবর্তনের পরিবর্তন আসতে চলেছে এই পাঁচ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি যদি না আপনাদের জন্ম কোনো দোষ না থাকে অবশ্যই যারা ব্যক্তিগত পরামর্শ করতে চাইছেন রত্ন বাস্তু প্রতিকার এবং পূজা পাঠ যারা করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন দেখুন কৌশিকরা কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ